স্বাস্থ্য খাতে শেখ হাসিনা সরকারের সাফল্যের দেরযোগ। কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে এখন নির্ভরযোগ্য একটি ভরসার নাম কমিউনিটি ক্লিনিক। প্রয়োজনীয় প্রায় 32টি ঔষধ বিনামূল্যে বিতরণের পাশাপাশি প্রতিদিন ঘরে প্রায় 30 জন রোগী এসব ক্লিনিক থেকে সেবা গ্রহণ করছে। উল্লেখ্য, গত 20 সেপ্টেম্বর 2023 কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘ স্বীকৃতির পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি। দেশের 312টি উপজেলা হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করেন, মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোকে 200 শয্যায় উন্নীত, সারা দেশে নতুন 12টি মেডিকেল কলেজ নির্মাণ, 20,000 নতুন চিকিৎসক, 21,697 জন নার্স সহ প্রায় 70,000 জনবল নিয়োগ দিয়েছে শেখ হাসিনার সরকার। উল্লেখ্য, গত 15 বছরে স্বাস্থ্যখাত 3টি জাতিসংঘ পুরস্কার সহ 16টি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জনের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ সাউথ অ্যাওয়ার্ড অর্জন। ঔষধ শিল্প, দেশের চাহিদা মিটিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ 145টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ঔষধ। করোনা ভ্যাকসিন প্রদানে সাফল্য। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও মৃত্যুরোধের সফলতার পরিচয় দিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে দেশে বিনামূল্যে প্রায় 12 কোটি মানুষের টিকাদান সম্পন্ন করেছে শেখ হাসিনার সরকার। উল্লেখ্য, শিশুদের টিকাদান কর্মসূচির অনন্য সাফল্যের জন্য 2021 সালের 9 অক্টোবর জাতিসংঘ সদর দফতরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো সম্মাননায় ভূষিত করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন। সরকারি হেলথ কল সেন্টার ও স্বাস্থ্য বাতায়ন। যে কোনো সময় যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে এমন পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় চালু করেছে জাতীয় হেল্পলাইন নম্বর 16263। এছাড়াও টেলিমেডিসিন সেবা চালু আছে প্রায় 100 হাসপাতালে। মা ও শিশু মৃত্যু হার হ্রাসে সাফল্য। প্রতি হাজারে মাতৃমৃত্যু হার 2005 সালের 348 জন থেকে কমে 2022 সালে 156। শিশু মৃত্যুর হার 2005 সালের 68 থেকে কমে 2022 সালে 28। 5 বছরের নিচে শিশু মৃত্যুর হার 2005 সালের 68 থেকে কমে 32 জন। উল্লেখ্য, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাতের জোট সরকারের আমলে দেশের মানুষের গড় আয়ু ছিল 67.28 বছর। 2009 সালে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর 2021-2022 সালে এসে তা দাঁড়িয়েছে 72.4 বছরে,